এখন ভোর 6টা 6টা না 6:30 6:30 আমরা ভোরে ফজরের নামাজ পড়ে ঘুরতে বের হয়েছি এবং ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় আসছি যেখানে একটা বাড়ি আছে অনেক পুরাতন প্রায় কত বছর হবে এটা 200 প্রায় 200 বছর পুরনো একটা বাড়ি যেখানে মানে ভৌতিক কিছু ঘটনা আছে যার কারণে এই বাড়িতে যে বাসিন্দারা ছিল এখান থেকে মানে চলে গেছে তার কিছু ধ্বংসাবশেষ আছে আমরা এখন ওইটাই দেখব তো চলো আমরা যাই দেখি এখানে আসলে ভিতরে মানে কি কি আছে আর এখানে কেনই মানুষ এত ভয় পায় কেন আর এখানে রাতে নাকি অনেক মানুষের শব্দ শোনা যায় মানুষ বলতে অনেকে বলে মানে বলে বিভিন্ন ভূত প্রেত এগুলো নাকি আছে তো যদিও আমার মনে হয় যে এগুলো আসলে সত্যি না নাকি কতটা সত্যি তা দেখার জন্য এখন আমরা এটার ভিতরে যাব আমরা এখন এই প্লেসটাকে দেখি এই সেই বাড়িটা যেই বাড়িটা নিয়ে সব এত আসলে মানে যদিও তো ভিতরে তো ভালোই অনেক পুরাতন মানে এটা যে অনেক আগের বাড়ি তা আসলে এটা ডিজাইনটা দেখলেই বোঝা যায় এই যে এটা আসলে সিমেন্ট এরকম মানে সেরকম সিমেন্ট ব্যবহার করা হয়নি মাটি দিয়ে ইটে ইটটা মানে ঢাকা হয়েছে মাটি দিয়ে ঠিক না এই যে এটা এটা এক ধরনের মাটি যদিও এটা খোলা যায় না মাটির মতোই মানে সিমেন্ট থেকেও কিন্তু কম শক্ত না এটা আসলে খোলা এত আরে বাবা এই যে এতটা মানে সহজ না এটা খোলা মানে এটাও একটা ইটের মতোই অংশ বাড়িটা ভিতরে এই এদিকে একটা দরজা আছে প্লাস আরও এদিকে আর কি কি আছে এত বিশাল একটা প্রাসাদের মতো বাড়ি এবং এটাতে নাকি একটা গুহা আছে গুপ্ত গুহা এই যে এদিকে আর একটা দরজা সদর দরজা আছে এটা মানে এটার দরজা আছে এরকম যে মাটির নিচ দিয়ে আবার অন্য আর একটা অঞ্চলে বের হওয়া যায় এরকম নাকি একটা জায়গা আছে কিন্তু সেটা যে কোথায় আছে তা আসলে আমরা জানি না এটা এক ধরনের ঠেলা গাড়ি না কি এগুলো নিয়ে এখানে রাখছে এই যে একটা জায়গা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে দীর্ঘদিন এটা পরিত্যক্ত অবস্থায় ছিল এই যে এই ধরনের ইটগুলো এখানে পাওয়া যায় তো আমরা হয়তো গুপ্ত সেই গুহার কাছে যাচ্ছি তো সেটা আর বেশি দূরে নাই আর এখানে নাকি বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ থাকে কিন্তু আসলে সাপ থেকে সাবধানেই থাকতে হবে এখন আগে এখানের যে সিকিউরিটি আছে সে আসলে এসে বললো যে এখানে আসলে থাকা খুব রিস্ক কারণ এখানে সাপ বিভিন্ন ধরনের সাপ আছে তাই এখান থেকে বলছে যে এখান থেকে বের হয়ে যেতে এবং আরেকটা বিষয় এখান এই এখানে ভিডিও করাটাও নাকি নিষেধ কিন্তু আমরা ঢুকেই ভিডিও করা শুরু করে দিয়েছি তাই আসলে যাই হোক আমরা আসলে ওই গুহাটা সন্ধান করতে পারলাম না গুহার ভিতরে হয়তো কোনো এক রহস্য আছে যার কারণে আমাদেরকে ওইখানে আর ভিডিও করতে দেওয়া হয়নি আচ্ছা এই জায়গাটার নাম কি যদি অন্য কেউ আসতে চায় বলতো পটুয়াখালী জেলার কনকদিয়া ইউনিয়নের প্রত্যেকটা জমিদার বাড়ি হ্যাঁ পরিত্যক্ত জমিদার বাড়ি বললেই দেখা দেবে এই যে এখানে একটা মানে রাজ সেই জমিদার বাড়ির একটা ভাঙা টেবিল নাকি দরজা টেবিল বা হয়তো দরজা ওরকম কিছু হ্যাঁ ওরকম একটা জিনিস তো এটা এখানেই ছিল যা ভেঙে গেছে আচ্ছা আমি আবার তো একটা টেবিল হতো মানে অথবা একটা দরজার মতো মনে হচ্ছে তো আমরা এখন এই রাজবাড়ি থেকে বের হয়ে যাচ্ছি কারণ এখন এখানে স্টে করা আমাদের জন্য ক্ষতিকর নিষেধ চলে যাচ্ছি এখন আমরা তো সামনে আমাদের সামনে একটা ট্রলার চলে যাচ্ছে তো এখন এখান থেকে আমরা অন্য আরেকটা প্লেসে যাব আর একটা জিনিস অনুসন্ধান করতে এই জেলাতে আর কী কী এরকম ঐতিহাসিক জিনিস আছে তা দেখার জন্য ততক্ষণের জন্য বাই